আপনাকে যেটা জিজ্ঞেস করতে সেটার আগে উত্তর দেন যে আল্লাহকে বিশ্বাস করার কোন যুক্তি বা প্রমাণ কি আপনাকে সাপেক্ষে আমি উত্তর দিয়েছি আপনাকে উত্তর দেওয়ার পরে সেটার সাপেক্ষে আপনাকে আরেকটা প্রশ্ন করেছি আমি যে আল্লাহকে যে বিশ্বাস করি কিনা সেটা যে জিজ্ঞেস করলেন আমাকে

আমি কোনো কিছুতেই আগে শুনে নেন আগে শুনে নেন আগে শুনে নেন আমি কোন কিছুতেই বিশ্বাস করি না কারণ বিশ্বাস শব্দটার অর্থ হচ্ছে ডিকশনারিতে যদি আপনি বিশ্বাস শব্দটা খোঁজেন তাহলে বিশ্বাস শব্দটার যে অর্থটা বলা আছে ইংরেজিতে এটাকে বলে বিলিভ বিলিভ শব্দটার অর্থ হচ্ছে কোনো প্রমাণ ছাড়া কোনো কিছু যে মেনে নেয় তাকে বলে বিলিভার আর যদি মেনে নেওয়া হয় তাহলে সেটাকে বলা হয় বিলিভ জি কোনো প্রমাণ ছাড়া কোনো কিছু যদি কেউ মেনে নেয় সেটা হচ্ছে বিলিভ বিশ্বাস করা আরেকটা শব্দ আছে সেটা হচ্ছে ট্রাস্ট বা আস্থা সেটা আবার ভিন্ন শব্দ সেটা মনে করেন আপনার সাথে আমার অনেক ভালো খাতির আপনার সাথে আপনাকে আমি চিনি জানি আপনি আমার কাছে পাঁচ টাকা ধার চাইলেন আসি ভাই পাঁচ টাকা ধার দেন আমার একটু দরকার আমি দিয়ে দিব তখন আমি ভাবলাম যে কাফি খান ভাই তো আসলে বিশ্বাসযোগ্য লোক মানে আস্থাশীল লোক আমার আগেও দেখছি যে সে ভালো লোক টাকা নিলে ফেরত দেওয়ার মতোই লোক এরকম যদি আমি মনে করি তখন আমি আপনার আপনার উপর একটা আস্থা তৈরি হবে যে আগে তো দেখছি এই লোকরা তো দেখছি সেটা তো আসলে আমার টাকা চুরি করে নিয়ে পালা যাবে না ঠিক আছে আচ্ছা দেই টাকা এইটাকে বলা হয় আস্থা ঠিক আছে এইটা নির্ভর করে পূর্ব অভিজ্ঞতার উপরে আগে থেকে যদি আমার আপনার সাথে আমার কোনো অভিজ্ঞতা থাকে তাহলে সেটার উপরে ভিত্তি করে আমি আপনার উপরে আস্থা রাখতে পারি ঠিক আছে আরেকটা শব্দ আছে যেটা নাম হচ্ছে ফেইথ সেটা হচ্ছে ধর্মবিশ্বাস বিশ্বাস ফেইথ এবং বিলিভ একটা আরেকটা সাথে সম্পর্কিত মানে একটা একটাকে আহ করে আপনি যখন ধর্ম বিশ্বাসী হবেন তার মানে হচ্ছে আপনার কিছু সেট অফ রুলস থাকবে কিছু বই থাকবে কিছু অলৌকিক সত্তা থাকবে পরকারের বিশ্বাস থাকবে এইগুলোর উপর যদি আপনি বিশ্বাস করেন কোনো প্রমাণ ছাড়া সেগুলোকে বলা হয় ফেইথ বা ধর্মবিশ্বাস। এখন আপনি আমাকে জিজ্ঞেস করেছেন আমি বিশ্বাস করি কিনা আমি কোনো কিছুতেই বিশ্বাস করি না কারণ বিশ্বাস শব্দটা সংজ্ঞাটার সংজ্ঞাটাই হচ্ছে প্রমাণ ছাড়া মেনে নেওয়া আমি কিছু কিছু জিনিসের উপর আস্থা রাখি কিন্তু কোনো কিছু আমি প্রমাণ ছাড়া মেনে নেই না মানে বিশ্বাস করি না কিন্তু যদি আপনি আমাকে প্রমাণ দেখাতে পারেন তাহলে তো আমি আপনার কথা মেনে নিব সেটা তার বিশ্বাস হইলো না সেটা হলো যুক্তির সাপেক্ষে প্রমাণের সাপেক্ষে আমি মেনে নিচ্ছি বোঝা গেছে ভাই জি ভাই এখন তাহলে আমাকে এমন কোন প্রশ্ন করেন না আর একটা ভাই আপনি কি হিজিনে বিশ্বাস করেন ভাই আপনি কি ফেরেস্তা বিশ্বাস করেন ভাই আপনি কি কোরআনে বিশ্বাস করেন আপনি বাইবেলে বিশ্বাস করেন না ভাই আমি এগুলা কোনো কিছুতেই বিশ্বাস করি না কারণ আমি বিশ্বাস শব্দটার যে অর্থ বিশ্বাস শব্দটার যে সংজ্ঞা সেই সংজ্ঞাটার সাথেই আমি মানে

এখন দেখবেন এটা ভাই ভাই আপনাকে আমি তো আপনাকে দিয়ে দিচ্ছি মানে আমার কাপি ভাই শুধুমাত্র আপনি তো আমার আলোচনা শোনেন না তাই না আমার এখানে দর্শক আছে অনেক তাদেরও বিষয়টা ভালোভাবে বোঝা বুঝতে হবে আমি তো শুধুমাত্র আপনার একার সাথে কথা বলছি না আমি এখানে আমার হাজার হাজার দর্শক আছে এই কয়েক হাজার দর্শক দেখবে এই কারণে আমি প্রত্যেকটা কথা গুছায় বলার চেষ্টা করি কতটুকু পারি জানি না কিন্তু আমি চেষ্টা করি গুছায় বলা এবং যারা দেখবে পরবর্তীতে তারা যেন পুরো বিষয়টা বুঝতে পারে আপনি হয়তো বুঝে গেছেন নাকি আপনি হয়তো পট বলছে আর বুঝে গেছেন কিন্তু আমি তো শুধুমাত্র আপনাকে বলছি না হ্যাঁ আমি জনগণকে বলছি যারা আমার লাইফটা দেখে আমি যেটা বলছি যে আমি আপনার মূল সূত্রটা দিয়ে দিচ্ছি এখন এই সূত্রের ভিতর দিয়ে আপনি যা কিছু মানে টেস্ট করবেন

যখন আপনার আপনার আমি দেখব আপনার কথা আপনার দাবির সাপেক্ষে যথেষ্ট যুক্তি আছে তখন তো অবশ্যই সেটা মানতে হবে আমার তো মানা থার উপায় নাই এবার বলেন আপনি জি জি আচ্ছা ভাইয়া এখন যেহেতু আমার মানে কোনো কিছুই প্রমাণ নাই সেহেতু আমি যদি দুনিয়াতে মানে খারাপ কাম করি আর ভালো কাম করি এটা তো তাহলে তাহলে কোনো আমার জবাব দিয়ে দেওয়া নাই ঠিক না না জবাব দিতে আছে তো আমরা তো পৃথিবীতে রাষ্ট্র তৈরি করেছি সমাজ তৈরি করেছি আইনটা ভাই আমার কথা বলেন আপনি তো একটা প্রশ্ন করে ফেলছেন আপনি যদি একটু ধৈর্য ধরেন কথা কিভাবে আলোচনা করতে হয় সেটা একটু দেখেন যে কিভাবে আলোচনা আপনার প্রশ্নটা আমি শুনলাম আমি তো তখন কথা বলিনি তাই না আপনার কথা শেষ আমি বলা শুরু করেছি তাই না তাহলে একটু ধৈর্য ধরেন আপনি কথার মাঝখানে কথা বলেন না আমরা পৃথিবীতে নানা ধরনের বিচার কাঠামো তৈরি করেছি পুলিশ তৈরি করেছি রাষ্ট্র তৈরি করেছি সংবিধান তৈরি করেছি এই জিনিসগুলো আমরা পৃথিবীর আমরা একা বসবাস করতে পারি না আমরা একা বাঁচতে না যেমন ধরেন আমি যে বাসাতে থাকি সেই বাসাতে যে পানির লাইন সেই বাসাতে যে ইলেকট্রিসিটি সেই বাসাতে যে আপনার টয়লেট আমি যে টয়লেট করি হ্যাঁ এই প্রত্যেকটা কাজের জন্য আমার অন্য মানুষের উপর নির্ভরশীলতা আছে মানে হচ্ছে আমার যদি কখনো দেখা যায় যে আমার টয়লেটের লাইনটা নষ্ট হয়ে গেছে এবং আমার ফ্ল্যাশ হচ্ছে না কমোডে ফ্ল্যাশ হচ্ছে না মানে আমার মানে যে পেশা পায়খানা এগুলা বাইরে বেরোচ্ছে না তাহলে আমি কিন্তু বাসাতে থাকতে পারবো না তাই না বা ধরেন আমার চুল অনেক লম্বা হয়ে গেল তাহলে আমি কিন্তু আমার মাথায় অনেক মালা হয়ে যাবে আমার পাশে পানি আসতে তাহলে কিন্তু আমি গোসল করতে পারবো না পানি খাইতে পারবো না তার মানে দেখা যাচ্ছে এই কাজগুলো আবার অন্য মানুষেরা করে অন্য আরেকজন মানুষ হয়তো নাপিত অন্য আরেকজন মানুষ আচ্ছা ভাই আপনাকে একটু মিউট করি আপনার এখান থেকে শব্দ হচ্ছে অনেক এই কারণে আপনাকে একটু মিউট করে রাখি আমি দেখলাম যে আমার জীবন যাপনটা যেন সুন্দর হয় যেন ভালো হয় এটার জন্য আমি অনেক মানুষের উপর নির্ভরশীল এই যে আমার রাস্তাঘাটে ময়লা পড়ে থাকে একজন লোক এসে ময়লাটা পরিষ্কার করে নিয়ে যায় আমার সিঁড়িতে যদি মালা থাকে আরেকজন লোক রাখা আছে সে মাসে মাসে টাকা নেয় সে আমার সিঁড়িটা পরিষ্কার করে দিয়ে যায় আমি দেখেছি যে আমি যদি আমি সবচেয়ে ভালো থাকতে পারবো যদি আমার আশেপাশে যে আমায় আমি যাদের সাথে সম্পর্কিত তারাও যদি ভালো থাকে তাহলে তারাও তাদের কাজটা ঠিক মতো করবে ভালো মতো করবে তাহলে আমি সবচেয়ে থাকতে যেমন আমি এই যে চুল কথা বললাম যদি যদি সে সুন্দর আমার চুলটা কাটবে রাস্তা যে পরিষ্কার করতেছে সে যদি ভালো মতো বেঁচে থাকে তাহলে সে রাস্তাটা ঠিকভাবে পরিষ্কার করবে ইলেকট্রিসিটি যে দিচ্ছে বা ধরেন আমাকে আমার কম্পিউটার যে বানাচ্ছে মোবাইল ফোন যে বানাচ্ছে এটা সবার উপরে আমার এক ধরনের নির্ভরশীলতা আছে আমি এককভাবে বেঁচে থাকতে পারবো না একা একজন মানুষ হয়ে বেঁচে থাকতে পারবো না বেঁচে থাকাটা আমার জন্য অনেক কষ্টকর হবে আমাকে যদি মানে একটা মরুভূমিতে বা একটা দ্বীপে নিয়ে ফালা দেওয়া হয় তখন আমার নিজের সব কাজ করতে হবে মানে কাঠ কাটতে হবে আগুন জ্বালাতে হবে শিকার করতে হবে রান্না করতে হবে খাইতে হবে কাপড় দিতে হবে সব কাজ আমার একা ওই জীবনটা আমি চাই না এই কারণে আমরা যারা সমাজে বসবাস করি আমাদের সমাজের মানুষের ভিতরে কাজের ডিস্ট্রিবিউশন আমরা করেছি এবং আমরা চাই সবাইকে নিয়ে একসাথে যদি ভালোভাবে থাকতে পারি শান্তিপূর্ণ ভাবে থাকতে পারি তাহলে আমরা দেখতে পেয়েছি যে এই জীবনটা একটা বেটার জীবন হয় এই জীবনটা একটা শান্তির জীবন হয় আমি আমার পরিবারকে নিয়ে এই এই রকমের একটা জীবনে আমি ভালো ফিল কারণে আপনি দেখবেন পৃথিবীর অনুন্নত দেশের মানুষেরা উন্নত দেশে পারি জমাবার চেষ্টা করে যেমন বাংলাদেশ ভারত পাকিস্তানের মানুষেরা কি করে চেষ্টা করে ইউরোপে আমেরিকাতে চলে যাওয়ার কারণ ইউরোপ আমেরিকার সিস্টেমটা সুন্দর সেখানে সব মানুষের অধিকার আছে এখন আমি যদি এই সমাজে বসে এরকমের একটা জিনিস চালু করি যে আমি একলা মানে সবার মেরে মেরে লামু সবার টাকা নিয়ে নিবো সবার গাড়ি ঘুরে নিয়ে আমার ক্ষমতা আছে আমি যদি এটা করি তাহলে দেখা যাবে যে আমি যে সমাজে বসবাস করি সেই সমাজটার যে ব্যালেন্স ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে এবং ব্যালেন্সটা নষ্ট হয়ে গেলে আমি যাদের উপর নির্ভরশীল যে যে মানে মনে করেন যে আমার চুল কাটে যে আমার পয় কাজ করে যে আমার বাসায় পানি দেয় যে আমার বাসায় ইলেকট্রিসিটি দেয় এই লোকেদের জীবনটা অনেকটা খারাপ হয়ে যাবে তারা আর সুন্দরভাবে ভাবে জীবনযাপন করতে পারবে না আমি যদি অনেক ক্ষমতাবান হয়ে যাই সবার জিনিস যদি আমি কেড়ে নেওয়া শুরু করি তাহলে এই সব আমাদের যে পারস্পরিক সম্পর্কটা আছে এই সম্পর্কটা নষ্ট হয়ে যাবে এবং তারা একটা বিপদের মধ্যে পড়বে তাদের টাকা হয়তো আমি নিয়ে নিচ্ছি তাহলে দেখা যাবে যে আমার বাসে ইলেকট্রিসিটি আর আসতেছে না কারণ যার যে যে ইলেকট্রিশিয়ান বা যে আমার বাসে ইলেকট্রিসিটি সাপ্লাই দেয় সে আর বেটার জীবনযাপন করতে পারতেছে না কারণ তার জিনিস আমি কেড়ে নিচ্ছি সে আর সে আর ওই কাজটা করবে না তাহলে দেখা যাবে আমিও এটার জন্য সাফার করব। আমি যে সমাজে বসবাস করি আমি হয়তো অনেক টাকা পয়সা নিয়ে বাসায় ভর্তি টাকা পয়সা সোনা দানা রাখলাম কিন্তু আমার বাসায় পানি আসলো না আমার বাসায় ইলেকট্রিসিটি আসলো না আমার বাসায় আমি বাজার করতে গেলাম দেখলাম যে বাজারে মানে জিনিসপত্র নাই টাকা দিয়ে তখন আমি কি করব মা দিয়ে তখন আমি কি করব আসলে আমার তো এমন একটা সোসাইটি বিল্ড আপ করতে হবে যে সোসাইটিতে সবাই মিলেমিশে প্রত্যেকে প্রত্যেকের কাজ করছে প্রত্যেকে প্রত্যেকের কাজটা ভালোভাবে যদি করে এই সোসাইটিটাই আমি কামনা করি এই কারণে আমরা সমাজে কিছু আইন কানুন বিচার ব্যবস্থা তৈরি করেছি যেই আইন কানুনের মাধ্যমে আমরা এই সমাজের যে স্থিতিশীলতা সেটা বজায় রাখি এবং আমাদের ভিতরে যে সম্পর্ক আছে পারস্পরিক সম্পর্ক আছে সেই সম্পর্কটা যেন ভালো থাকে এবং প্রত্যেকটা মানুষ যেন তার অধিকারগুলা পায় অধিকারগুলা নিশ্চিত হয় সেই ব্যবস্থাটা আমরা করি যেন প্রত্যেকটা মানুষ খেয়ে পরে বেঁচে থাকতে পারে প্রত্যেকটা মানুষ কাজ করতে পারে প্রত্যেকটা মানুষ স্কুলে যেতে পারে স্বাস্থ্য সুবিধা পেতে পারে চিকিৎসা পেতে পারে সবকিছু যেন প্রত্যেকটা মানুষ পায় এই সমাজে বসবাস করাটাই হচ্ছে একটা মানুষের মানে লক্ষ্য এই বাংলাদেশের সমাজে আইনের শাসনটা নাই সমাজটা স্থিতিশীল না এই কারণে এই সমস্ত সমাজে শামী মোসমানের মতো লোক বা জয়নাল হাজারের মতো লোকেরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে তারা সবার জায়গা জমি টাকা পয়সা সব মানে কেড়ে নিতে পারে কেড়ে নেওয়ার মতো বেশি শক্তি তাদের আছে কিন্তু এই কারণে আপনি ওই বাংলাদেশের সমাজে বসবাস করতে স্বস্তি ফিল করেন না আরাম ফিল করেন না দেখতে পাচ্ছেন যে আপনার বাজারে জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে না ঠিকমতো মাংস কিনতে পারছেন না সবজি কিনতে পারছেন না আপনার বাসায় সবাই একটু কম কম খাচ্ছে এখন এই কারণে আপনি সবসময় কামনা করবেন যে এমন যদি ওই যে ইউরোপে সুইডেনে যদি যেতে পারতাম জার্মানিতে যদি যেতে পারতাম কারণ কি কারণ হচ্ছে আমরা সবসময় সেই সমাজটাই কামনা করি যে সমাজে সেই যে সমাজটা হচ্ছে স্থিতিশীল সমাজ যে সমাজে এই যে একজনের ইচ্ছা হইলো আর সব কিছু নিয়ে নিলাম তোরে মেরা মেরা আমি টাকা পয়সা নিয়ে নিলাম গাড়ি নিলাম এই রকমের সমাজে আমরা কেউ থাকতে চাই না সেটা যে যে কোনো মানুষই হোক সব মানুষই আসলে চায় এই রকমের একটা সমাজে থাকতে যে সমাজে সবাই ভালোভাবে থাকতে পারে এইটা হচ্ছে এইটা সমাজটাকে আমরা বলি একটা মানবিক সমাজ একটা কল্যাণকামী সমাজ কিন্তু আপনি যে ধর্ম বিশ্বাসের কথা বলছেন ধরে নিচ্ছি তর্কের খাতিরে ধরে নিচ্ছি আপনার সাথে তর্কের খাতিরে যে আহ ধার্মিক মানুষেরা ধার্মিক মানুষেরা পরকালে তো অনেক মানে পাক অনেক শাস্তি দিবে এই ভয়ে হয়তো এরকম হইতে পারে আপনি বলতে পারেন যে এই ভয়ে তারা হয়তো অসৎ কাজ কম করবে বা দুর্নীতি কম করবে অন্য মানুষের জিনিস কেড়ে নিবে না এটা স্বাভাবিকভাবে আমাদের মনে হয় তাহলে আমরা যদি একটু বিবেচনা করি যে আচ্ছা আসলে কি এই তথ্যটা কি আসলে সত্য এটা কি আসলে বাস্তবতার সাথে কি এটা মেলে দেখি তো আমরা দেখেন পাকিস্তান এবং বাংলাদেশ আফগানিস্তান এই তিনটা দেশ পৃথিবীতে সবচেয়ে ধর্মপ্রবণ দেশ তাহলে যৌক্তিকভাবে যেটা হওয়ার কথা ছিল এই তিনটা দেশ হওয়ার কথা ছিল সবচাইতে দুর্নীতি মুক্ত সবচাইতে খুন খারাপ মুক্ত সবচাইতে ধর্ষণ মুক্ত সবচাইতে ভালো দেশ হওয়ার কথা ছিল এই আর ইউরোপের বেশিরভাগই ধর্মটর্ম মানে না চার্জ গুলা খাঁকা করে এখানে মানুষ এই যিশুরে নিয়ে হাসাহাসি করে আল্লাহ কোরআন এগুলো নিয়ে হাসাহাসি করে এই স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলা তালিকা করলে দেখা যায় যে এই দেশগুলো হচ্ছে পৃথিবীর সবচাইতে সভ্য দেশ সবচাইতে শিক্ষিত দেশ সবচাইতে মানবিক দেশ সবচাইতে ধর্ষণ কম সবচাইতে খুন কম সবচাইতে কম তাহলে আপনি যে আইডিয়াটা করতেছেন যে পরকালের বিশ্বাস আল্লাহ পরকালে এই মানুষ হয়তো ভালো কাজ কিন্তু এটা তো বাস্তবতার সাথে মিলছে না আমি দেখেছি নেদারল্যান্ডসে কিছুদিন আগে বড় একটা জেলখানা তারা বন্ধ ঘোষণা করে দিচ্ছে কারণ বলছে যে ওদের দেশে যথেষ্ট পরিমাণ অপরাধী খুঁজে পাওয়া যাচ্ছে না এই কারণে বড় বড় জেলখানা সুইডেনে একটা বড় জেলখানা বন্ধ করে দিছে এবং এইখানে জেলখানা গুলো ফাইভ স্টার হোটেলের মতো হ্যাঁ কিন্তু তারপরেও জেলখানায় যাওয়ার জন্য লোক লোক খুঁজে পাওয়া যাচ্ছে না এই কারণে সুইডেন ডেনমার্ক এই সমস্ত দেশের বড় বড় জেলখানা গুলো এখন বন্ধ করে দেওয়া হচ্ছে মিউজিয়ামে পরিণত হয়েছে এই সমস্ত দেশে মানে ইয়া পাওয়া যাচ্ছে না অপরাধী খুঁজে পাওয়া যায় না পাওয়া যায় অপরাধী এদেশে অপরাধ হয় একেবারে যে হয় না তা বলছি না কিন্তু এই দেশের সিস্টেম এত চমৎকার এদেশে অপরাধী কইমা গেছে হ্যাঁ সংখ্যায় অনেক কমে গেছে আর বাংলাদেশে পাকিস্তানে আফগানিস্তানে ভারতে বা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অপরাধের সংখ্যা বাড়তেছে আরো বড় বড় জেলখানা তাদের বানাতে হচ্ছে আপনি যেটা বললেন যে ভাই মানুষের যদি ধর্ম বিশ্বাস না করে তাহলে তো মানুষের খুন খারাপই করতে পারে যদি কোনো মানে ইয়া না থাকে বিচার না থাকে তাহলে তো না ভাই বাস্তবতা দেখা যাচ্ছে পুরো উল্টাটা বরঞ্চ যে সমস্ত দেশ নাস্তিক যে সমস্ত দেশ ধর্ম বিশ্বাস করে না সেই সমস্ত দেশে দেখা যাচ্ছে যে দুর্নীতির হার দুর্নীতি কম ধর্ষণ কম খুন কম অপরাধ কম সব ধরনের অপরাধ কম আর যে সমস্ত দেশ ধর্মপ্রবণ যে সমস্ত দেশের মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে অনেক মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে গিয়ে কাইন্দা ভাষায় দেয় মানে ওয়াজ রাস্তা রাস্তায় ওয়াজ রাস্তা রাস্তায় হুজুর রাস্তা রাস্তায় মানে মাদ্রাসা রাস্তা রাস্তায় এগুলা কিন্তু সেই সমস্ত দেশে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে বছরের পর বছর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হচ্ছে খুন খারাপিতে মানে টপে যাচ্ছে কালোবাজারি আলোর দাম বেশি পেঁয়াজের দাম বেশি বাড়াই দিচ্ছে কালোবাজারিরা তাহলে এগুলা কিভাবে হচ্ছে এটা তো বাস্তবতার সাথে মিলছে না তার মানে এই যে পরকালের ভয় তো মানুষের আসলে কোনো ধরনের কোন পরিবর্তন ঘাটাচ্ছে না বরঞ্চ উল্টাটা করতেছে নাকি এবার আপনি কাফি সাহেব আপনি বলেন হ্যাঁ জি আপনার কথা ওটা ঠিক আছে ভাইয়া এখন তাহলে তার মানে বোঝা গেল যে ধর্ম আর ওই ধর্ম বিশ্বাসী আর এগুলো কোনো কাজে আসে না বিষয়টা হচ্ছে যে ভালো করলে ভালো ইফেক্ট আসবে সামনে খারাপ করলে খারাপ ইফেক্ট আসবে সামনে এরকমই ব্যাপারটা ঠিক না ভাইয়া হ্যাঁ এরকমই ভালো ইফেক্ট আসবে শুধুমাত্র শিক্ষা জ্ঞান অর্জন এবং যুক্তি তথ্য প্রমাণের ওপরে যদি জ্ঞান ভিত্তিক সমাজ গঠন করা যায় সেই সমাজে সমৃদ্ধি আসবে সেই সমাজে প্রগতি আসবে সেই বিজ্ঞানমুখী হবে সেই সমাজ আইন বিচার ব্যবস্থা হবে ন্যায়নীতি হবে কিন্তু ধর্মপ্রবণ দেশ কখনো আমাদের ইতিহাসে এমন কোন ঘটনা আমরা না যে ধর্মপ্রবণ দেশগুলা এইগুলা সব ঠিকঠাক করতে পারছে বরঞ্চ ধর্মপ্রবণ দেশগুলার অবস্থা খুবই খারাপ আহ কাফি ভাই আপনি মিউট করে রাখছেন আনমিউট করে বলেন তাহলে ঠিক আছে তাহলে মানে ওই নাই সে ভালো করুক আর খারাপ করুক এটাই আর পরকালের জবাব দিয়ে কোনো প্রয়োজন নাই প্রয়োজন হচ্ছে ইহকালে মানুষকে এই জিনিসটা শেখানো মানুষের মানুষকে এই জিনিসটা জ্ঞান দেয়া যে আপনি যদি কোনো একটা খারাপ কাজ করেন সেটার কনসিকুয়েন্স আছে সেটা আপনিও ভোগ করতে পারেন বা আপনার সমাজও ভোগ করতে পারে যেই সমাজে আমরা কেউ বসবাস করতে চাই না আমাদের সমাজটাকে আরো সুন্দর করতে হলে আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের অধিকারকে সংরক্ষণ করতে হবে নিশ্চিত করতে হবে এই রকমের সমাজ গঠন করতে পারলেই আমরা প্রত্যেকেই ভালো থাকবো আমাদের মানে পারস্পরিক নির্ভরশীলতাটা বাড়বে এবং প্রত্যেকে ভালো থাকবে এখন আপনি আমাকে বলেন তো ভাই যে ধর্ম কি আসলে ইনসা প্রতিষ্ঠা করে ধর্মীয় ধর্মভিত্তিক মানে আমি তো যেটা জানি যে আপনি যে বললেন ভালো কাজ মন্দ কাজ পরকালের বিচার টিচার কিন্তু আমি তো যেটা জানি যে ইসলাম অনুসারে আমি আপনাকে দলিলগুলা বের করে দেখাবো কোনো সমস্যা নেই দলিলগুলো একটু পরে আসবে আমি আপনাকে আগে বলে নিই কথাটা যে ইসলাম অনুসারে একজন কাফের যত ভালো কাজই করুক না কেন সে জাহান্নামে যাবে মানে মনে করেন ম্যান্ডেলা ম্যান্ডেলা আমার খুবই প্রিয় একজন ব্যক্তি তিনি দক্ষিণ আফ্রিকার কালো মানুষদের অধিকারের জন্য অনেক বছর সাতাশ বছর জেল খাটছেন এবং শেষ পর্যন্ত তিনি কালো মানুষদের অধিকার তিনি রক্ষা করছেন উনি আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ ম্যান্ডেলা এই ম্যান্ডেলা একজন কাফের ইসলাম অনুসারে সে চিরস্থায়ী জাহান্নামী তার মানে এই যে তার যে সারা জীবনের সংগ্রাম সারা জীবনের ভালো কাজ এটা আসলে ইসলামের দৃষ্টিতে এটা দুই পয়সার কোনো মূল্য নাই আর বাংলাদেশের একজন মানে মানে রাজাকার আছে গোলাম আজম নাম আচ্ছা উনি চলে গেছেন আচ্ছা আমি কথাটা শেষ করি বাংলাদেশের কারণ হাদিসে বলা আছে কারো কারো মনে যদি দানা পরিমাণ পর্যন্ত যদি ইমান থাকে সে জান্নাতি সে জান্নাতে যাবে সে জাহান্নামে যাবে না এটা বলা আছে তাহলে তার মানে এই খুন খারাপই করা লোক এই মানে মানে গণহত্যাকারী এই ধর্ষণকারী কাদের মোল্লা একজন মানে মহিলা কবি মেহেরুননেসা ওকে দর্শন করেছিল এই রকমের দর্শনকারীরা কোথায় যাবে তারা যাবে জান্নাতে তাহলে এটা কিভাবে ইনসাফ হলো আমি তো বুঝলাম না ভালো কাজ খারাপ কাজের এর সাথে এটা সম্পর্ক কি এর তো আমি দেখতে পাচ্ছি শুধুমাত্র ইসলামে বিশ্বাস করলে এবারে যত আকাম কো করুক সে জান্নাতি আর যদি সে বিশ্বাস না করে কাফের হয় যত ভালো কাজই করুক না কেন জাহান্নামে তাহলে এটা কিভাবে ইনসাফ হলো এই জিনিসটা তো আমি বুঝতে পারলাম না আচ্ছা কাফি সাহেব আবার যদি আপনি আসেন তাহলে আবার আপনার সাথে কথা বলবো আপনার বোধহয় লাইন কেটে যেতে পারে বা আপনি হয়তো আপনার লাইন ইয়া হয়ে গেছে আচ্ছা যারা ইতিমধ্যে কথা বলেছেন তারা একটু মানে আজকে চলে যান কারণ একই মানুষের সাথে আমি প্রতিদিন কথা বলবো না যারা কথা বলেছেন অলরেডি